নমস্কার, সকলে ভালো আছেন আশা করি। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠান নিয়ে আবারও চলে এসেছি আমরা আপনাদের কাছে। আমরা মানে আমি এবং শ্রী তুষার ভট্টাচার্য। সকলেই জানেন এই অনুষ্ঠানের একেবারে ইন্টিগ্রাল পার্ট তুষার, প্রজ্ঞান পুরুষ, সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। তাঁকে নিয়ে, তাঁকে ঘিরে, তাঁর অজস্র বাণী, তাঁর আশীর্বচন, তার উদ্গীত সঙ্গীত, উদ্গীত কবিতা, এই সবকে আধার করেই আমাদের এই অনুষ্ঠান। আমরা সচরাচর যেটা করি, তাঁর কোনো একটি প্রবচনের অংশবিশেষ শুনি। আজকে এই সময়ে দাঁড়িয়ে, এই পরিপ্রেক্ষিতে, আজকের পটভূমিতে তার তাৎপর্য অনুভব করার চেষ্টা করি এবং যে আলো তিনি জেড়ে দিয়ে গেছেন এই সমস্ত বাণীর মধ্যে, আশীর্বচনের মধ্যে, তাকে আরেকবার নিজেদের অন্তরে অনুভব করার চেষ্টা করি। সেই নিয়ে জীবনকে আরেকটু পরিশুদ্ধ কী করে করতে পারি, পরম কাঙ্ক্ষিত সেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে পারি, এই সমস্ত ভালো কিছু কাজ যা আমাদের জাগতিক অসংখ্য মায়া মোহ আকর্ষণে ঘিরে রাখে, তার থেকে সরিয়ে এনে অন্তত কিছুক্ষণ যাতে আমরা একটু অন্যভাবে আমাদের সময়টা কাটাই তাঁর সান্নিধ্যে থেকে, সেই চেষ্টা। আজকেও একেবারে সূচনাতে আমরা তুষার একটা প্রবচনী তো শুনব, আসুন সেই প্রবচনটি শুনে নিই, দেখি কি বলছেন শ্রী শ্রী বাবা ঠাকুর, তারপরে আমরা সেই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনায় আসব। প্রেমেতে আনন্দের মধ্যে সমস্ত কন্ট্রাডিকশনগুলো এক হয়ে যায়, মিশে যায়, ইট বিকামস এ ফ্লাডেড স্টেট, ইনান্ডেটেড স্টেট। একটা প্লাবন আসলে বর্ষার জল যেমনকে সব ভাসিয়ে নিয়ে যায়, সেই রকম একটা ফ্লাডের মতো কনসাস, ফ্লাড অফ কনসাসনেস এসে যখন সব একাকার করে দিল, তখন বোধসাগর, সেখানে বোধই শুধু আছে, আর কিচ্ছু নাই। সেখানে বোধসাগরে বোধের লাগিয়া খেলে বোধ জীবনরূপ ধরে, জীবনরূপ ধরে খেললেও সে বোধই থাকে। চিনি দিয়ে আমি নানা রকম খেলনা তৈরি করতে পারি, ছাঁচে ঢেলে নানান রকম জিনিস তৈরি করতে পারি, সন্দেশ, কিন্তু তার যেখানে জীব লাগানো যাবে সেখানে মিষ্টি, বিকজ ইট ইজ অল এমব্রেসিং। চৈতন্যটা সব কিছুকে জড়িয়ে আসে রসগোল্লার রসের মতো, যেটা বুদ্ধির মাধ্যমে বৃত্তিরূপে আসে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, কিন্তু সবটাই বৃত্তি বোধ। সবগুলো বৃত্তিকে একত্র করলে সাগর হয়ে গেল, অখণ্ড হয়ে গেল, ভূমা হয়ে গেল, ভূমা হলে আনন্দ হয়ে গেল। এখন কালকে যে আনন্দ ঘন শ্যাম বলা হয়েছিল, শ্যাম শব্দের অর্থ আজকে বলা হলো কি, বহু শ্যাম, একহম বহু শ্যাম, শ্যাম শ্যামল, শ্যামের থেকে শ্যামল, অর্থাৎ শস্য শ্যামল, চিরসবুজ, সবুজ মানে লাইভলি, সেখানে প্রাণ, সমস্ত যারা মাঠের চাষিদের সঙ্গে মোলাকাত করে তারা কী দেখে, ধান খেতে ধান, একটা চারদিকে সব ধান যেন একেবারে ছড়িয়ে আছে, সোনার ধানে যেন ভরা, সবুজে, হ্যাঁ, শস্যগুলো যেন একটা ক্ষেত, শস্য খেতে একটা সবুজ, গ্রিন একটা প্লেন। তো কাজেই সেটা অনন্ত অখণ্ড হয়ে গেলে সেটা আনন্দ হয়ে গেল। বাহ, ভারী সুন্দর বললেন, কিন্তু মজা করেই বললেন হয়তো, কিন্তু কথাটা শুনতে খুব মিষ্টি। বাবা ঠাকুর বললেন, চৈতন্যটা সব কিছুকে জড়িয়ে আছে রসগোল্লার রসের মতো, যেটা বুদ্ধির মাধ্যমে বৃত্তিরূপে আসে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, কিন্তু সবটাই বৃত্তি, সবগুলো বৃত্তিকে একত্র করে নিলে সাগর হয়ে গেল, অখণ্ড হয়ে গেল, ভূমা হয়ে গেল, ভূমা হলেই আনন্দ হয়ে গেল।
এই ভূমা কথাটা বহুবার তোমার মুখেও শুনেছি, বাবা ঠাকুরের মুখেও শুনেছি, কিন্তু যে বলছেন সবগুলো বৃত্তিকে একত্র করে নিলে সাগর হয়ে গেল, অখণ্ড হয়ে গেল, ভূমা হয়ে গেল, ভূমা হলেই আনন্দ হয়ে গেল, এই এই যে একটা পরস্পর সংলগ্ন কিছু শব্দ, তার থেকে একটা এর একটা অন্য তাৎপর্য নিশ্চয়ই আছে এই কথাগুলো বলার, সেটা একটু বুঝিয়ে বলো। দেখুন, আমরা সারাটা জীবন কতগুলো বৃত্তি নিয়ে চলি, এই বৃত্তিগুলো হলো এক একটা ঢেউ, চৈতন্যের ঢেউ। বুদ্ধি হলো অন্তঃকরণ, এই বুদ্ধির মধ্যে অবিরাম কত ঢেউ উঠছে ভাসছে। গভীর ঘুমে তলিয়ে গেলে কিন্তু এই বৃত্তিগুলো একটাও থাকে না। এখন এই বৃত্তিগুলোকে যদি আমরা চৈতন্যের বোধে মানতে পারি, গুরুবোধে, ইষ্টবোধে, মাতৃবোধে মানতে পারি, তাহলে কিন্তু আমাদের আর আলাদা করে কোনো সাধন ভজন করতে হয় না। অতি সহজেই কিন্তু আমরা সেই চৈতন্যময় মায়ের সঙ্গে যুক্ত হতে পারি, মাকে অতি সহজেই আমরা ধরে নিতে পারি। শুধু বৃত্তিগুলোকেই মাতৃবোধে, ঈশ্বরবোধে, গুরুবোধে মেনে নেওয়া। কিন্তু এই বলছেন ঢেউগুলোকে, বৃত্তিগুলোকে চৈতন্যরূপে মানা, সেটা চৈতন্যের, কারণ চৈতন্যেরই তো ঢেউ। মানে আমরা এমনি জপ ধ্যানের কথা শুনেছি, কিন্তু এই বৃত্তিগুলোকেই চৈতন্যরূপে মেনে নেওয়া, এটাও একটা সাধনা। এরকম সাধনার কথা মানে বাবা ঠাকুরের মুখেই আমরা শুনেছি, কিন্তু অন্য কারোর মুখে এই ধরনের কথা তো শুনিনি। সেদিক থেকে এর একটা বিশিষ্টতা তো আছেই, এবং এটাও তো ঠিক যে এই বৃত্তিগুলোকে তো এতদিন আমরা জেনে এসেছি এগুলো সবই মিথ্যা, এগুলো কোনোটাই সত্য নয়। তাহলে অখণ্ড বোধসাগরে, অখণ্ড চৈতন্য সাগরে, আমি সাগরে মিথ্যা বলে কিছু নেই। সাগরের পক্ষে যত তরঙ্গ, লহরী, বুদবুদ আছে সেগুলো তো সবই সাগরই, সাগর অতিরিক্ত তো নয়, সাগরই ওইভাবে নিজেকে প্রকাশ করছে। সুতরাং চৈতন্যের যত ঢেউ, চৈতন্যের যত প্রকাশ, সে ক্ষুদ্র হতে বৃহত্তম পর্যন্ত যত প্রকাশ, সব তো চৈতন্যই স্বয়ং। তো সুতরাং সেখানে মিথ্যা আসবে কোথা থেকে? মিথ্যা কথাটা, এই মিথ্যা কথাটাই মিথ্যা। আমরা যদি স্বীকার করি যে চৈতন্যই সব কিছুকে প্রকাশ করছেন, বা চৈতন্যই বহুরূপে বহুভাবে নিজেকে মেলে ধরছেন, তাহলে তো এখানে মিথ্যার কোনো প্রশ্নই আসছে না। সত্য কখনো মিথ্যাকে প্রকাশ করতে পারে না, জ্ঞান কখনো অজ্ঞানকে প্রকাশ করতে পারে না, মা কখনো মায়াকে প্রকাশ করতে পারে না, কারণ মা তো নিজেকেই প্রকাশ করছেন বহুভাবে, বহুভাবে নিজেকেই তিনি মেলে ধরছেন। সুতরাং এখানে মিথ্যা মায়া বলে আসবে কথা থেকে? মিথ্যা মায়া বলে এখানে কিছু নেই। বাবা ঠাকুর বলছেন মায়াটা হলো, বা মিথ্যাটা হলো, বা অজ্ঞানটা হলো আমাদের দেখার ভুল, আমাদের দেখার ভুল। আমরা অখণ্ডকে খণ্ড খণ্ড করে পেতে চাই, খণ্ড খণ্ড করে গ্রহণ করি, অখণ্ডের প্রকাশগুলোকে আমরা মানি না। তার প্রকাশটা তো তিনিই হবেন, সত্য মিথ্যাকে কীভাবে প্রকাশ করবে? সত্যের মধ্যে তো সত্য অতিরিক্ত দ্বিতীয় কিছু নেই, এখানে মিথ্যা কথাটা আসবে কোথা থেকে? সুতরাং মিথ্যা বলে কিছু নেই, সবই সত্য, এই বোধে আমাকে প্রতি মুহূর্তে সব কিছুকে মানতে হবে, সবই সত্য, সবই সত্য। তার মানে আমরা এটাই বুঝবো যে মায়ের রাজত্বে মায়া বলে কিছু নেই, সত্যের রাজত্বে মিথ্যা বলে কিছু নেই। হ্যাঁ, এটাই সত্য কথা। এটা আমি বলছি না, এটা বাবা ঠাকুর আমাদের এইভাবে শিখিয়েছেন। আপনি বাবা ঠাকুর একটা গান পড়ে দেখতে পারেন এই সম্বন্ধে। কোথায় আছে বলো গানটা? সানুভব সুধা বইতে আছে। সানুভব সুধার অমৃত তত্ত্ব। ওরে বাবা, একটু বিরাট বড় গান। এর থেকেও অনেক বড় বড় গান বাবা ঠাকুরের মধ্যে দিয়ে নেমে এসেছে, কারণ এগুলো তো কোনো ভেবেচিন্তে রচনা করা গান নয়, এগুলো তার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্ত ধারায় প্রকাশ পেয়েছে। আট পাতা, দশ পাতা, বারো পাতার গানও তার আছে। আমরা সচরাচর গান বলতে, সঙ্গীত বলতে যে একটা কম্পোজড ম্যাটার বুঝি, যে কেউ তার বাণী লিখলেন, কেউ তাতে সুর সংযোজনা করলেন, তারপরে কেউ তাকে গাইলেন। এই উদ্গীত সঙ্গীত আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে তার সাধন লব্ধ, সেই সময়ে তার যে অনুভব সেইটাই উদ্গীত হয়েছে সঙ্গীতে রাখা। হ্যাঁ, এখন এখন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে উদ্গীত সঙ্গীত কথাটা যে বারবার বলছেন, এখন উদ্গীত সঙ্গীত কথাটার মানেটা কি? উদ্গীত সঙ্গীতটা হলো যেই সঙ্গীত সে বোধের ঘর থেকে স্বতঃস্ফূর্ত ধারায় নেমে আসে, স্বতঃস্ফূর্ত ধারায় নেমে আসে। এখানে মন বুদ্ধি কোনো প্রসঙ্গই নেই এর মধ্যে, মন বুদ্ধির সাথে মিশ্রণ হয়ে এটা নেমে আসছে না,
মানে যখন মন মন বুদ্ধির থেকে অনেক ঊর্ধ্বে, হ্যাঁ, মন বুদ্ধি যখন সম্পূর্ণ বিগলিত হয়ে যায়, তখন বাবা ঠাকুর বলছেন একটা ফ্রি চ্যানেল তৈরি হয়ে যায়। আচ্ছা, সেখান থেকে বোধের প্রকাশ স্বতঃস্ফূর্ত ধারা নেমে আসে। তো এই হলো স্বতঃস্ফূর্ত ধারা নেমে আসা গান, কারণ বাবা ঠাকুরের গানগুলো হঠাৎ হঠাৎ করে নেমে আসলো, একটা সম্পূর্ণ গান হঠাৎ, হয়তো কোনো প্রসঙ্গ করতে করতে হঠাৎ করে একটা গান তিনি গাইলেন, গানটা সেই মুহূর্তে নেমে আসলো। সাধারণত যারা গান লেখেন, যারা গীতিকার, একটা গানকে লেখেন, তারপরে সেটা কাটছাট করে সেটাকে একটা সুন্দরভাবে একটা রূপদান করেন, কিন্তু বাবাটাকে তো কলম স্পর্শ করতেন না। তো সুতরাং এরকম কোনো ব্যাপার নেই, তার কোনো কাটছাট করার কোনো প্রশ্নই নেই, যেটা নেমে আসলো সেটাই নেমে আসলো, সুর সহযোগে, সুর তাল সহযোগে গানটা সেই মুহূর্তে প্রকাশ হলো। সুতরাং এই গানগুলোর মহিমা অসাধারণ। এগুলো তো গান নয়, এগুলো হলো বেদ বাণী, আপ্তবাণী। খুব সত্যি কথা বলেছ, এইটাও একটু উঁচু পুড়িয়ে দেখছিলাম কী সব কথা লেখা রয়েছে এখানে। গানটা গাইছি না, যদিও গানটি ইমন রাগে কাহার বা তালে পড়ি গানটা। নয় 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 রে মিথ্যা বিশ্বভুবন, নয় রে মিথ্যা অখিল জীবন, নয় রে মিথ্যা গ্রহ তারা চন্দ্র তপন, নয় রে মিথ্যা প্রকৃতির বিবর্তন, নয় রে মিথ্যা সৌরমণ্ডল জ্যোতিষ্কগণ, নয় রে মিথ্যা জগৎ দর্শন, মিথ্যা নয় ক্ষিতি অপ তেজ মরুত বোম, মিথ্যা নয় সত্য রজ তমগুণ, মিথ্যা নয় নামরূপ বৈচিত্র্য গুণ আবর্তন, মিথ্যা নয় কারো জীবন, মিথ্যা নয় বর্ণ আশ্রম ধর্ম কর্ম সাধন, নয় রে মিথ্যা উদ্দেশ্য পূরণ, মিথ্যা নয় জীবলীলা সংসার ধর্ম পালন, নয় কভু মিথ্যা বিষয় উপার্জন, মিথ্যা নয় মাতা পিতা ভ্রাতা ভগ্নী আপন, মিথ্যা নয় আত্মীয় স্বজন, মিথ্যা নয় স্বামী স্ত্রী পুত্র কন্যা পরিজন, মিথ্যা নয় তাদের ভরণ পোষণ, মিথ্যা নয় বন্ধু বান্ধব সুহৃদ মিত্র আপন, নয় রে মিথ্যা সমাজ সংগঠন, মিথ্যা নয় দেশ সেবা দেশের কল্যাণ সাধন, নয় রে মিথ্যা বাহ্যিক পরিবর্তন, মিথ্যা নয় রে কার্যকারণ সম্বন্ধ কখনো, নয় রে মিথ্যা ঘটনাক্রম, মিথ্যা নয় সৃষ্টি স্থিতি দয় সৃজন পালন, নয় রে মিথ্যা নিধন সংহরণ, মিথ্যা নয় জগৎ স্বপ্ন সুষুপ্তির সংবেদন, মিথ্যা নয় চেতনার সম্প্রসারণ, মিথ্যা নয় চাওয়া পাওয়া হওয়ার বোধন, নয় রে মিথ্যা আবেদন নিবেদন, মিথ্যা নয় দেহেন্দ্রীয় প্রাণ মন বুদ্ধি চেতন, মিথ্যা নয় প্রজ্ঞাবুধির জাগরণ, নয় রে মিথ্যা জ্ঞান বিজ্ঞান আত্মানুশীলন, মিথ্যা নয় শ্রদ্ধা বিশ্বাস ভক্তিধন, নয় নয় মিথ্যা সগুণ নির্গুণ তত্ত্বপরম, মিথ্যা নয় ব্রহ্ম আত্ম ঐক্য দর্শন, নয় রে মিথ্যা বেদ বেদান্ত যোগতন্ত্র পুরাণ, মিথ্যা নয় শুদ্ধ মুক্ত দিব্য জীবন, নয় নয় মিথ্যা ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, নয় মিথ্যা শক্তি জ্ঞান আনন্দ প্রেম। এটা তো পুরোপুরি সেই সত্যের জগতের কথা বলছে যেখানে মিথ্যা বলে কিছুই নেই, কিছুই নেই। এখন মিথ্যা বললে মিথ্যাটাই সামনে ফুটে উঠবে, আর সত্য বললে সত্যটাই প্রকাশ পাবে চতুর্দিকে। সাধক সাধনার প্রথম স্তরে অনাত্মা মিথ্যা মায়া বলে যেগুলোকে ত্যাগ করে এগিয়ে যায়, পরবর্তীকালে আবার সেগুলোকেই সত্যবোধে তাকে গ্রহণ করে অখণ্ড পূর্ণতায় তাকে প্রতিষ্ঠিত হতে হয়। কারণ অখণ্ড সত্যের মধ্যে বিন্দুমাত্র মিথ্যার বোধ থাকলে অদ্বয়বোধ সিদ্ধ হবে না। আরেকবার বলো, খুব সুন্দর বললে যে যেগুলোকে সে পরিহার করেছে সাধনার শুরুর দিকে, পরে আবার সেগুলোকেই সত্য বলে তাকে গ্রহণ করে সেই অখণ্ডের কাছে পৌঁছতে হবে। কারণ বিন্দুমাত্র মিথ্যার বোধ যদি থাকে তাহলে অদ্বয়বোধ সিদ্ধ হবে কী করে? যেখানে বলা হয়েছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেখানে আত্মা অতিরিক্ত ব্রহ্ম অতিরিক্ত সত্য অতিরিক্ত অন্য কোনো বোধ যদি আমার থেকে গেল তাহলে তো আমার অদ্বয়বোধ সিদ্ধ হলো না, তাহলে তো আমার দ্বৈতবোধ রয়ে গেল।
সুতরাং প্রথম অবস্থায় সাধনার সে নেতি নেতি বিচার করে দেহ মন প্রাণ বুদ্ধি এগুলোকে ছাড়িয়ে সে আত্মার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যেগুলোকে সে এতদিন মিথ্যা বলে ছেড়ে এসেছে, অনাত্মা বলে ত্যাগ করে এসেছে, সেগুলো যে সে আত্মারই এক প্রকাশ, এইটাকে তাকে আর একটা সাধনার মাধ্যম দিয়ে জানতে হবে। তারপরে তার অদ্বয়বোধ সিদ্ধ হবে। অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইস, এই বোধে আসতেই হবে। কারণ অখণ্ডের ঘরেই হলো প্রকৃত সুখ, খণ্ডে তো কোনো সুখ নেই, ভূমাতেই আছে প্রকৃত সুখ। যতক্ষণ আমরা সেই ভূমাবোধে অখণ্ডবোধে প্রতিষ্ঠিত না হব, ততক্ষণ কিন্তু সেই অবিমিষ্ট সুখ শান্তি আমরা পাব না। হ্যাঁ, এটা ভাষণের মধ্যেও বাবা ঠাকুর বলেছেন যে ভূমা হলেই আনন্দ হয়ে গেল, অনন্ত অখণ্ড হয়ে গেলে সেটা আনন্দ হয়ে গেল। এই ভূমার সঙ্গে আনন্দের কি যোগসূত্রটা কি সেটা একটু বলবে? হ্যাঁ দেখুন, আনন্দটা কোনো পাওয়ার বস্তু নয়। আমরা আনন্দ সুখ বলতে কোনো কিছু একটা প্রাপ্তির ফলস্বরূপ মনের মধ্যে যে একটা তৃপ্তি ভাব, সেটাই তো বুঝি সাধারণভাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অখণ্ডের মধ্যে কে পাবে কি পাবে? অখণ্ডের মধ্যে এক অখণ্ডই আছে, দ্বিতীয় কেউ নেই। অখণ্ড সত্যের মধ্যে দ্বিতীয় কেউ নেই যে কেউ কোনো কিছু পাবে, সেটা পাওয়ার ফলস্বরূপ সে একটা তৃপ্তি শান্তি আনন্দ সুখ অনুভব করবে। তো সুতরাং এখানে দ্বিতীয় কেউ নেই। এই দ্বিতীয় বোধ যতক্ষণ আমার আছে, ততক্ষণ কিন্তু আমি অবিমিষ্ট সুখ শান্তি আনন্দ পেতে পারবো না, কেউ পায়নি আজ পর্যন্ত। একমাত্র অখণ্ড নিজ বোধেশ যখন আমরা সব কিছুকে মানতে পারবো, এবং মানার ফলস্বরূপ এই বোধে যখন আমাদের দৃঢ়তা হবে, এই বোধে যখন আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হব, তখনই আমার আর কোনো দুঃখ অশান্তি বলে কিছু থাকবে না। কারণ আমরা যা কিছুই দুঃখ অশান্তি ভোগ করি, যা কিছুই ভয় ভ্রান্তি ভীতি যা কিছুই আমরা পাই, সেগুলো সব অন্যের থেকে আসছে আমার কাছে। কিন্তু নিজের থেকে তো নিজের কোনো ভয় হয় না, নিজের থেকে নিজেকে তো হারিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, নিজের থেকে নিজের কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না। যা কিছু সমস্যার সৃষ্টি হয় অন্যের থেকে, দ্বিতীয় নিয়ে থাকার জন্য। যখন আমি অখণ্ড নিজ বোধে প্রতিষ্ঠিত হব, তখনই আমি নির্ভয় নিশ্চিন্তে আমরা কাটাতে পারবো, শান্তিতে আমরা কাটাতে পারবো। কারণ সেখানে দ্বিতীয় কেউ নেই যে যার থেকে আমার ভয় আছে, যে অশান্তি তৈরি করতে পারে, অশান্তি তৈরি করতে পারে, আর যার থেকে আমার মনের কিছু বিকার আসতে পারে। সুতরাং এই অবিমিশ্র অনন্ত সুখ পেতে গেলে আমাকে সেই ভূমাবোধে প্রতিষ্ঠিত হতেই হবে। তার জন্য আমাকে অখণ্ড ভূমার সাধক আমাকে হতে হবে। বাবা ঠাকুর যে মেনে মানিয়ে চলার বিজ্ঞানটা বলেছেন, এটা হলো ভূমার সাধনা। এটা আসলে বিষয়টা সত্যি অত্যন্ত সূক্ষ্ম, এবং তুমি নানারকম অ্যাঙ্গেল থেকে বারবার করে বলো, এটাও বারবার করে শোনাটাও সত্যি খুব প্রয়োজন। তা না হলে এটাকে মনের মধ্যে সেইভাবে গ্রহণ করাটাও খুব ডিফিকাল্ট। ফলে তুমি এই যে বারবার বলছো যে দ্বিতীয় কোনো বস্তুর সেখানে অস্তিত্বই থাকবে না, যা আছে শুধু সেই এক অখণ্ড, সেই ভূমাসুখের অধিকারী হতে গেলে, সে অখণ্ড শাশ্বত সুখের অধিকারী হতে গেলে, সে নিরবিচ্ছিন্ন সুখের অধিকারী হতে গেলে, আমাদের এই মনের ঘরের ঊর্ধ্বে উঠতে হবে। মনের ঘরে যতক্ষণ আমরা থাকবো, ততক্ষণ কিন্তু অবিমিষ্ট সুখ আমরা পাবো না, সুখের সাথে দুঃখটাও আমাকে পেতে হবে। সুতরাং এই মনের ঘরের ঊর্ধ্বে আমাকে আগে উঠতে হবে। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা গান আছে, নাই নাই রে নাই নাই রে নাই সুখ শান্তি মনের অধিকারে। তবে এখানেও সেই একই ইন্ডিকেশন, মনের অধিকারে থাকলে শান্তি নেই, মনের ঊর্ধ্বে উঠলে তবেই সে শান্তি তুমি লব্ধ করতে পারো। আচ্ছা, গানটা তো আমরা শুনতে পারি? হ্যাঁ, বাবা ঠাকুরের নিজের কণ্ঠে এই গানটা আছে। আমরা বাবা ঠাকুরের স্বকণ্ঠে এই গানটি শুনতে শুনতে আজকের এই পর্ব শেষ করব। আপনারা সকলে আমাদের ইউটিউবে প্রতিটি পর্ব নিজেদের সময় মতো নিজেদের ইচ্ছে মতো দেখে নিতে পারবেন, সেটা আরেকবার জানিয়ে দিলাম, লিঙ্কও আমরা দিয়ে দিচ্ছি। আর যাওয়ার আগে আরেকবার সকলকে বলে যাই, ভালো থাকবেন, নমস্কার। নাই নাই রে নাই সুখ শান্তি মনের অধিকারে, নাই নাই রে নাই নাই রে নাই সুখ শান্তি মনের
ভুলে মুক্ত স্বরূপ চলে অভিমানে স্বভাব বিকারে মত বদ্ধ হয়ে অহংকারে দেহ কারাগারে ভোগাশায় করে আছে পুরে মায়ারি সংসারে মনের অধিকারে নাই নাই রে নাই নাই রে নাই সুখ শান্তি মনের অধিকারে